কল্যাণপুর বাজার কলোনি গণহত্যা 26তম শহীদান দিবস পালিত হলো। 1996 সালে 12 ডিসেম্বর বাঙালি অধ্যুষিত এই গ্রামে উগ্রবাদীদের তপ্ত গুলিতে নৃশংসভাবে শহীদ হয়েছিল 26টি তরতাজা প্রাণ। এরপর থেকে গ্রামের মানুষ গণহত্যা শহীদদের স্মরণে প্রতি বছর 12 ডিসেম্বর শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান করে আসছে। বছর ঘুরে আবার সেই 12ই ডিসেম্বর। এদিন সকাল থেকে কল্যাণপুরের দিকে দিকে গ্রামবাসী থেকে বিভিন্ন রাজনৈতিক দল, ক্লাব, সংগঠন গণহত্যা শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করছে। এদিন সকালে কল্যাণপুর মহাশ্মশান ঘাটের স্থায়ী শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শহীদ স্মরণে সূচনা করেন কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। স্বজনহার পরিবারের মানুষজন সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণপুর ব্লকের চেয়ারম্যান সোমেন গোপ, স্থানীয় প্রধান তাপস দেব রায় সহ গ্রামবাসীরা। কংগ্রেস দলের তরফ থেকে স্থানীয় কংগ্রেস ভবনের সামনে শহীদ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা, কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ, সুভাষ পাল প্রমুখ নেতৃবৃন্দ। কল্যাণপুরের বনিদি ক্লাব একত্র সংঘ গণহত্যা শহীদের স্মৃতিতে স্মরণসভা অনুষ্ঠিত করে প্রাঙ্গণে শহীদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। উল্লেখ্য, 1996 সালে 12ই ডিসেম্বর রাতের আধারে অত্যাধুনিক অস্ত্রের গুলি বর্ষণে এই গ্রামে নৃশংস হত্যালীলা চালিয়ে 26 জন নারী পুরুষকে হত্যা করা হয়েছিল। গণহত্যা 26তম বর্ষ। বেদনার কষাখাতে কঠিন কষ্টের গভীর ক্ষতে ধাক্কা লাগে আবার যাদের হারানোর ব্যথা নতুন করে বেজে উঠে বুকের তারে তারে, তাদের কথা স্মরণে 12ই ডিসেম্বর তারিখটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে কল্যাণপুরবাসী। শহীদের তালিকায় ছিলেন জ্যোতির্ময় উর্ফে কাজল দাস চৌধুরী, বীণা দাস চৌধুরী, অসীম দাস চৌধুরী, রসময় গোপ, রাকেশ গোপ, সোমা গোপ, সন্ধ্যা ঘোষ, সঞ্চিতা উর্ফে শম্পা ঘোষ, সুবোধ গোপ, সুবোধ গোপ, অজিত গোপ, শিপ্রা গোপ, যাদব গোপ, মোহনবাসী গোপ, অনু গোপ, নিতাই মালাকার, বিষ্ণুপদ শীল, বরুণ ভট্টাচার্য, বিমল মজুমদার, বন্দনা মজুমদার, মণিদেব, বিজয়দেব, বিমলদেব, জয়া চক্রবর্তী, গোস্বামী, বর্ষা গোস্বামী প্রমুখ। বিভৎস গণহত্যার দীর্ঘ 26 বছর পর আজও কল্যাণপুরবাসী সেদিনের বিভৎসতার সাক্ষী বহন করে জীবন কাটাচ্ছে। স্বাভাবিক কারণে হারানো দিনের অতীত ঘটনাগুলিকে সামনে পেয়ে আবেগতাড়িত গোটা কল্যাণপুরের সাধারণ মানুষ। আপনজনের ছবিতে বুকে নিয়ে আজও ডুকরে কাঁদে স্বজনরা। তাদের একটাই কথা, আর নয় সন্ত্রাসবাদ, আর নয় রক্তের হোলি খেলা, চাই মৈত্রী, প্রগতির, শান্তির মুক্ত হাওয়া। 1996 সালে 12ই ডিসেম্বর এটা বিভৎসময় দিন আমাদের কল্যাণপুরবাসীর জন্য। রাত্রি 1টার সময় কমিউনিস্ট পার্টির মদতপুষ্ট ঘাতক বাহিনী দ্বারা এই বাজার কলোনি এলাকায় 26টা প্রাণ চিনিয়ে নেওয়া হয়েছিল। একটা নজিরবিহীন ঘটনা সারা ভারতবর্ষে, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আজকে আমরা সেই শহীদ বেদির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন, শহীদদের স্মরণ করা এবং পরবর্তী সময় দুপুর 2টার সময় সেখানে আমাদের শহীদ স্মরণে সমাবেশ, শহীদ পরিবার সেখানে থাকবে, তাদেরকেও শ্রদ্ধা জানানো হবে। আজকেও এখানে শহীদ পরিবাররা উপস্থিত রয়েছেন। আমরা প্রত্যেক বছর সেটা শ্রদ্ধার সহিত পালন করছি এবং শহীদদের আত্মার সদ্গতি কামনার্থে আজকে সেই শহীদ বেদিতে মাল্যদান। আমরা অত্যন্ত, শুধু বাজারগুলো নয়, সারা কল্যাণপুরবাসী এই দিনটা যখন আসে তার 7-8 দিন আগে থেকেই প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবারের সদস্যরা মানে চোখের জল ভেসে যায় সেই কল্যাণপুরের সেই 12ই ডিসেম্বরের কথা যখন স্মরণ হয়ে যায়। এবং একটা পরিবারও, একটা মানুষও সেই ঘটনা ভুলতে পারেনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাদের শ্রদ্ধা, তাদের সম্মান এবং এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যাতে আর আগামী দিন কোনো মা পুত্র হারা হতে না হয়, বাবা পুত্র হারা হতে না হয়, একটা মানুষ যাতে সেখানে খুন না হয়, সেই লক্ষ্যেই আমরা সেই শহীদদের স্মরণ করা এবং প্রত্যেকটা এলাকাবাসীকে নিয়ে সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।